বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে আয়োজন করা হয় সাইকেল র্যালির। শিলিগুড়ি থেকে শুরু হওয়া সেই র্যালি 550 কিমি পথ পেরিয়ে রবিবার এসে পৌঁছায় পেট্রাপোলে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে মৈত্রী সাইকেল র্যালির আয়োজন করা হয়। শিলিগুড়ি থেকে 550 কিলোমিটার পথ অতিক্রম করে সাইকেল র্যালি এদিন পৌঁছায় ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে। রবিবার সকালে বিএসএফের পক্ষ থেকে মৈত্রী সাইকেল র্যালির শেষ দিনের সূচনা হয় বাগদার পদ্মপুকুর এলাকা থেকে। বিএসএফের 107 নম্বর ব্যাটালিয়নের সিইও সুনীল কুমার এদিন সূচনা করেন এই র্যালির। শিলিগুড়ি থেকে শুরু হওয়া এই সাইকেল র্যালি ভারত বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকার পথ অতিক্রম করে শনিবার এসে পৌঁছায় বাগদার পদ্মপুকুর বিওপিতে। যে সাইকেল মৈত্রী র্যালি শিলিগুড়ি প্রারম্ভ হুই হয় আর পেট্রাপোল আইসিপি তক জানি ইসমে টোটাল ডিস্টেন্স 550 কিলোমিটার হ্যায় জিসমে লগভগ 500 কিলোমিটার কি ডিস্টেন্স হম তয় কর চুকে হ্যাঁ। আজ ইস বিওপি সে হমে আগলে 55 কিলোমিটার কি ডিস্টেন্স আর তয় করনা। টোটাল 18 লোক হ্যায় মেরি টিম মে জিসমে 5 মহিলা প্রহরী ভি শামিল হ্যায়। এদিন সকালে র্যালিতে অংশগ্রহণকারী বিএসএফ জওয়ানদের স্বাগত জানান গ্রামবাসীরাও। র্যালিতে অংশগ্রহণকারী জওয়ানদের ওপর ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান তারা। 18 জনের এই দলে 5 জন মহিলাও রয়েছেন। সাইকেল র্যালির নেতৃত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সন্তোষ। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সে কথা স্মরণ করিয়েও দেন 107 নম্বর ব্যাটালিয়নের সিইও সুনীল কুমার। তিনি বলেন, বাংলাদেশের বিজয়ের 50 বছর উপলক্ষে সারা বছর নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। हमारे ভারত আর বাংলাদেশ কে মৈত্রী সম্বন্ধো কো সেলিব্রেট করনে কে লিয়ে কিয়া যা রাহা হ্যায়। ইয়ে র্যালি 500 কিলোমিটার অভি তক যাত্রা পুরি কর চুকি হ্যায় আর আজ অন্তিম দিন মে 50 থেকে 55 কিলোমিটার যাত্রা তয় করকে পেট্রাপোল মে ইসকা ক্লোজিং সেরেমনি হোগা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।